আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। আর এটা শীতের পিঠা, বাপা পিঠা। কম বেশি সবাই আমরা বাপা পিঠা খেতে পছন্দ করি, তবে আজকে আমি বাপা পিঠাটা বানাবো সম্পূর্ণ অন্যরকম একটা স্টাইলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি আজকে ছাঁকনিতে, চায়ের যে ছায়া ছাঁকনি, এই ছাঁকনি দিয়ে আমি বাপা পিঠাটা বানাবো। এই যে চায়ের ছাঁকনি, তো কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, আর চালের গুঁড়িটা কিন্তু আমার কেনা। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আমি বলছি না, কারণ এখানে যে যেমন লবণ খাবেন ঠিক তেমনই দেবেন, তবে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, বেশি হলে খেতে ভালো লাগবে না। এবার আমি গুঁড়িটার সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর আমি এই গুঁড়িটাকে আমি দুধ দিয়ে মাখাবো। আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে পানি দিয়েও মাখাতে পারবেন, গরম না। তো আমি দুধটাকে কিন্তু জ্বালিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে অল্প অল্প দুধ দিয়ে তারপরে আমি এটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু কোনো একটা খামির হবে না। আমার এখানে কতটুকু পরিমাণ লাগবে সেটা আমি বলতে পারছি না। এটা আসলে যেহেতু কেনা গুঁড়ি তারপরে শুকনা গুঁড়িটা, তাই এখানে একটু পরিমাণটা বেশি লাগবে। আর আপনারা যদি চাল নিজেদের হাতে ভাঙানো থাকে বা শুকনো গুঁড়ি না ভেজা গুঁড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিমাণটা একটু কম লাগবে। তো আমি অল্প অল্প দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখানো তখনই হবে যখন আপনি মুষ্টি করলে দেখা যাবে যে এটা দলা পাকিয়ে যায়, আবার এটা ছেড়ে যায়, ঠিক তখনই বোঝা যাবে যে এটা আসলে একদম পারফেক্ট যে হয়েছে সেটা আর কি। তো কেনা গুঁড়ি দিয়ে কিন্তু, চালের গুঁড়ি দিয়ে সব ধরনের পিঠা বানানো যায়। আমি বানাই, যেহেতু আমি এখনও চালের গুঁড়োটা ভাঙাইনি, তাই আর কি আমি কেনা গুঁড়ি দিয়েই বানাচ্ছি। তো আমি সুন্দর করে একদম প্রত্যেকটা গুঁড়ি, জানি গুঁড়ির সাথে দুধটা লেগে যায়, এরকম করে আমি মাখাচ্ছি। দেখেন এরকম হবে, আবার ভেঙে দিলে ভেঙে যাবে, ঠিক এরকম হবে। আসলে অনেকেই আমরা কিন্তু পিঠাটা বানাতে পারি, ঠিক যারা নতুন তাদের জন্যই আসলে আজকের রেসিপিটা। তো আমি এটাকে ঢাকা দিয়ে তারপর রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য, যেহেতু আমার শুকনো চালের গুঁড়িটা। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি, দেখেন। আর ভেজা হলে সেক্ষেত্রে এতটা সময় না দিলেও হবে, 10 মিনিট সময় রাখলেই হবে, বা অনেক সময় একদম না রাখলেও সেটাও হবে। তো এবার আমি যেটা করব সেটা হলো, একটা বোলের ভিতরে আমি এটাকে চেলে নেব গুঁড়িটাকে। আর আমি একটা স্ট্রেনার নিয়েছি, এভাবে এটার ভিতরে আমি আস্তে আস্তে করে সবগুলো চেলে নেব। আপনারা যে কোনো স্ট্রেনার নিয়ে এটাকে এই কাজটা করতে পারবেন। তো এভাবে হাতের সাহায্যে আমি এটাকে চালটাকে একদম গুঁড়োটাকে গুঁড়ি করে চেলে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে পিঠাটা বানাতে হলে আর কি। আর এই বাপা পিঠাটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, আর একদম ইজি। আর যেহেতু আপনার কোনো প্রকার শ্বাস লাগতেছে না বা কোনো কাপড় লাগতেছে না, সেক্ষেত্রে এভাবে করে আমি সবগুলো গুঁড়ি আমি চেলে নিলাম। দেখেন এরকম হয়েছে, ঠিক এরকম একটা ঝরঝরা কিন্তু হয়ে গেছে। এটা দিয়েই আমি পিঠাটা বানাবো। তা আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন ঝরঝরা হয়েছে। তো এবার সেই যে আমার ছাঁকনি, চায়ের ছাঁকনি, এই ছাঁকনি দুটো আমি বাইরে যে লোকেরা বিক্রি করে এটা সেটা বিক্রি করে, তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। দুইটা আমি 20 টাকায় কিনেছি। এটা যে দোকানে অ্যাভেলেবেল না, দোকানে পাওয়া যায় না, আমি অনেক খুঁজছি পাইনি, পরে আমি বাইরে যে মামারা বিক্রি করে ওনাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। তো হয়তো পাওয়া যাবে, অনেক দোকানে এখনও পাওয়া যায়। আর এটা দিয়ে খুব সহজেই বানানো যায়, যার জন্য আমি এভাবেই বানিয়ে নিয়েছি। তো চালের গুঁড়িটা, আর আমার লাগবে এবার গুড়। আমি এখানে কিন্তু গ্রেট করে নিয়েছি, আর নারিকেল এখানে কুড়িয়ে নিয়েছি আমি। আর গুড়টা আমি খেজুরের গুড় নিয়েছি, একদম নতুন যে গুড়টা উঠেছে সেটা আর কি। আর পিঠের ভিতরে কিন্তু খেজুরের গুড়টা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো প্রথমেই আমি এখন একটা লেয়ার আমি দিয়ে দিলাম,
আর আমি কাজটা কিভাবে করছি এটা দেখে দেখে বুঝে নিতে হবে। আসলে বুঝালে কিন্তু ওভাবে বোঝা যাবে না, শুধু দেখে দেখেই এটাকে বুঝে নিতে হবে। তারপরে আমি গুড় দিয়ে দিচ্ছি। এটা পরিমাণটা যে যেমন খাবেন ঠিক তেমনই দিবেন, তবে যেহেতু বাসায় বানাই সেহেতু একটু বেশিই দিয়েছি গুড় বা নারিকেল সব কিছু। আর এটা একটু পরিমাণটা বেশি দিলে সেটা খেতে অনেকটাই ভালো লাগে। আর এই পিঠাটা অসম্ভব মজার হয় কারণ দুধ দিয়ে বানানো, তারপরে নারিকেল বেশি দেয়া, গুড় একটু বেশি দেয়া ভালো লাগে আর কি। তো আমি নারিকেল আর গুড় দিয়ে তারপরে আবার একটা লেয়ার উপর থেকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে এটাকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে পিঠাটা দিতে গেলে যেন ভেঙে না যায়, এজন্য একটু চেপে চেপে এটাকে উপরটাকে দিতে হবে। এই যে আমি যেভাবে করছি ঠিক এভাবে করে চেপে চেপে তারপর উপরটাকে মসৃণ করে দিতে হবে। জানি কোনো জায়গায় অসমান না থাকে বা ফাটল না থাকে, তাহলে কিন্তু পিঠাটা যখন আমি দিতে যাব ভাপে দিব তখন কিন্তু এই পিঠাটা ফেটে যাবে। আর ফেটে গেলে সেটা দেখতে ভালো দেখা যাবে না, হয়তো খাওয়া যাবে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না। ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নেব। আমি আরেকটা পিঠা আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি প্রথমে যে একটা লেয়ার দিয়ে দিলাম, আমি দিয়ে আবার সেমভাবেই আমি এটাতে গুড় দিয়ে দিব। আর আমরা সচরাচর বাপা পিঠাটা যেভাবে বানাই ঠিক তেমনই, তার চেয়ে কোনো ব্যতিক্রম নয়। শুধু আমি এটা ইসে বানিয়েছি, ছাঁকনিতে বানিয়েছি, আর কিছুই না। আমরা যেমন সাজে বানাই ঠিক তেমনই। তো গুড় দিয়ে দিলাম আমি, তারপরে আবার নারিকেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কেটে কেটে দেখাইনি, কারণ পুরোটা দেখানোর জন্যই আমি সবটুকু রেখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। এজন্য তো নারিকেলটা দেওয়ার পরে আমি আবার একটা লেয়ার দিয়ে তারপরে উপরটা একদম সিল করে দিব। সিল করে বলতে একটু চেপে চেপে আর কি মসৃণ করে দেব উপরটা, যাতে করে পিঠাটা ফেটে না যায়। আর এভাবে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর যেহেতু ঠান্ডার সময়, শীতের সময় চলে আসছে, এখন আমরা নানা রকম পিঠা খাই, আর সব কিছু একটু সহজভাবে বানালে সেটাই ভালো হয়। এর চেয়ে সহজ আর পিঠা বানানো যায় আমার জানা নেই। তো দেখা যায় যে সকালে উঠেও কিন্তু দুইটা চারটা পিঠা বানিয়ে কিন্তু আমরা নাস্তাটা সেরে নিতে পারি, বা বিকেলেও করতে পারি, একজন গেস্ট আসলে তাকেও দিতে পারি। তো এভাবে করে আমি বানিয়ে নিলাম, বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব এভাবে করে। আগের থেকে আমি এই হাঁড়িটার ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি পানিটা। একটু খেয়াল করলে বুঝবেন যে আসলে আমার পানিটা কিন্তু ভাপ উঠতেছে। এবার আমি ছাঁকনিটা দিয়ে দিলাম উপরে বসিয়ে, যদিও সমান হবে না কারণ এটা তো আসলে সাজ না। তারপর ঢাকা দিয়ে আমি দিয়ে দিলাম। এটা 6 থেকে 7 সেকেন্ডের বেশি এটা লাগবে না হতে। এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, উপর থেকে দেখবেন, দেখলেই বোঝা যাবে। দেখেন আমি একটু ধরে দেখাচ্ছি। এবার আমি আস্তে করে পিঠাটাকে উঠিয়ে নেব, আর সাবধানে উঠাতে হবে কারণ যেহেতু এই ছাঁকনিগুলো এত কিন্তু ই থাকে না, আর একদমই নড়বড়ে থাকে, তাই একটু সাবধানে উঠাতে হবে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর একটা পিঠাও আমি দেখাচ্ছি, এটাও আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবেই। এভাবে করে আমি সবগুলো পিঠা একের পর এক ভেজে তারপরে নিব। আপনারাও ঠিক এভাবে ট্রাই করবেন আমার মতো, দেখবেন যে পিঠাগুলো কত সুন্দর হয়। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।